জুবাইর আহমেদ আপনি লিখেছেন হুন্ডি ঠেকাতে এবং ক্রমবর্ধমান ডলার সংকট রোধ করবার জন্য রেমিটেন্সের উপর প্রণোদনা বাড়ানো হয়েছে বিদেশ থেকে টাকা পাঠালে যে অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয় এটা গ্রহণ করা যায় হবে কিনা এর আগে সরকার বিদেশ থেকে যে টাকা পাঠানো হতো ব্যাঙ্কিং চ্যানেলে সেটার উপরে আড়াই পার্সেন্ট প্রণোদনা দিত অর্থাৎ যে টাকা পাঠানো হতো তার সাথে শতকরা আড়াই পার্সেন্ট করে অতিরিক্ত দেওয়া হতো এবং সেটি এখন ডাবল করে পাঁচ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ আমি একশো টাকা পা পাঠালে অতিরিক্ত পাঁচ টাকা আমি পাচ্ছি তো এই যে অতিরিক্ত টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে আড়াই পার্সেন্টকে বাড়িয়ে আবার সেটাকে ফাইভ পার্সেন্ট করেছে এটি সম্পূর্ণ হালাল আমাদের জন্য আমাদের প্রবাসী ভাই জন্য তারা এটি গ্রহণ করতে কোনো দ্বিধা করার কোনো প্রয়োজন নেই এবং ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠিয়ে তারা এই প্রণোদনা গ্রহণ করতে পারে সুরিয়া দৃষ্টিকোণতে কোনো সমস্যা নেই কারণ এটি সুদ নয় অনেকে অহেতুক এটিকে ভয় করেন মনে করেন যে এটি সুদের অন্তর্ভুক্ত হতে পারে মূলত এটি শুধু হওয়ার কোনো কারণ নেই ব্যাপারটি এরকম যে আপনি যে কোনো একটি ভালো কাজ করলে আমি আপনাকে উপহার হিসেবে এটা দিলাম এরকম ব্যাপারটা অর্থাৎ আপনি হুন্ডিতে টাকা পাঠালে সেটা স্মাগলারদের হাতে সেটা চোরাকারবারিদের হাতে সেটা মানি লন্ডারিংয়ের সাথে জড়িতদের হাতে চলে যেতে পারে এবং সেখান থেকে অনেক অন্যায় কাজ হওয়ার সমূহ আশঙ্কা অনেক জোরালো তো সেই সব কাজ থেকে আপনাকে বাঁচাবার জন্য আপনি যেন কোনো অন্যায়ের সহযোগী না হন সেজন্য আপনাকে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করা হয় তাছাড়া ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর মাধ্যমে আপনার নিজেরও ট্যাক্স ফাইলে আপনি এটা প্রদর্শন করতে পারবেন যেটা রেমিটেন্স এবং বাহির থেকে আনা টাকা সেটার সুবিধা আপনি ভোগ করবেন তো সব মিলিয়ে আপনাকে একটা ভালো কাজের জন্য উপহার বা পুরস্কার দেওয়া হচ্ছে প্রণোদনা দেওয়া হচ্ছে উৎসাহিত করা হচ্ছে এটা সম্পূর্ণ হালাল আপনাকে যে কোনো ভালো কাজের জন্য আমি আমাকে ভালো কাজের জন্য আপনি উপহার দিতে পারেন পুরস্কার দিতে পারেন এটার মধ্যে হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারে না এমনি জুলফিকার আহমেদ আপনি লিখেছেন মাতৃকালীন ভাতা নেওয়া জায়েজ আছে কি অবশ্যই মাতৃকালীন ভাতা নিতে পারেন আপনি কোনো সরকার কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে মাতৃকালীন ভাতা দেয় আপনি যদি সেটা পাওয়ার হক হন মিথ্যা কোনো তথ্য না দিয়ে যদি আপনি সেটা গ্রহণ করতে চান অবশ্যই গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই রুমান আহমেদ আপনি লিখেছেন রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সব হবে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সব হবে না তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে ইফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রোকিয়ান্বিত করব তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ডের তেলাবাতের প্রভাব সেটা হবে না সন্ধ্যারভাবে কিন্তু রেকর্ডের তেলাওয়াত যদি আমি শুনি মনোযোগ দিয়ে অবশ্যই তার মাধ্যমে আমরা সব তার এমরান আহমেদ আপনি লিখেছেন লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা যায়জ হবে কিনা। লোন নিয়ে যদি টিউবওয়েল বসানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা হালাল লোন হলে থেকে আপনি পানি পান করা যায় যেটা বসানো যায়জ আর যদি শুধু লোন নিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা সে লোন নেওয়াটা হারাম হবে কিন্তু এই লোন পরিশোধ করে দেওয়ার পর এখান থেকে পানি পান করলেই সেটা হারাম হয়ে যাবে এরকম না কিন্তু এই লেনদেনটা যিনি করেছেন তিনি গুণাগার হবেন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে